আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা কাজ করে। যেমন একটা ভিশন যদি কোনো একটা ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হলে কি হবা, তো দেখবো সে এক এক সময় এক একটা অ্যান্সার দেয়। যেমন আমার এক সময় আমি তখন ক্লাস 4-5 দিকে পড়ি, তখন আমার ইচ্ছা ছিল ট্রাফিক পুলিশ হওয়ার। কেন ট্রাফিক পুলিশ হইতে হবে? আমি তখন দেখতাম যে রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছে, ট্রাফিক পুলিশ যখন বাম দিকে বা ডান দিকে হাত দেয়, সব গাড়ি দাঁড়ায় যায়। আমার মনে হতো বাপরে বাপ, কত পাওয়ারফুল সে, তার হাতের ইশারাতে প্রধানমন্ত্রী পর্যন্ত দাঁড়ায় যাবে। তো তার আরও অনেক আগে আমার খুব মিষ্টি পছন্দ ছিল, তো তখন আমি চিন্তা করতাম মিষ্টি দোকানদার হবো। তো তার আস্তে আস্তে মানুষ বড় হওয়ার সাথে সাথে তার লাইফের ভীষণ ফোকাস হইতে থাকে, এবং আগে তার অনেক রকম থিঙ্কিং থাকে যে আমি এই হবো, তাই হবো, অমুক হবো, তমুক হবো। এই যে ছোট ছোট যে চিন্তাভাবনাগুলো, ছোট মানসিকতা, এগুলো চলে যায়। অর্থাৎ সহজ কথা যেটাকে বলা যেতে পারে, স্বপ্নের মৃত্যু হয়, তাই না? মানে ছোটবেলা একটা বাচ্চা যত রকম স্বপ্ন দেখে, বড় হতে গেলে তার অনেক স্বপ্ন আস্তে 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 মারা যায়। এবার ভর্তি পরীক্ষা দেখো, কত লাখ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিল, সবাই কিন্তু চান্স পায় নাই, কারণ স্থির সংখ্যা লিমিটেড, সবাই বুয়েটে চান্স পাবে না, সবাই ঢাকা বসতে চান্স পাবে না, এটা লজিক্যাল, ফার্স্ট একজনই হবে। কিন্তু তাই বলে কি আমরা জীবনে হাল ছেড়ে দিব? আমি একটা কাজ করতে শুরু করলাম, দেখলাম আমার কাজটা হলো না। তুমি যখনই কাজটা হাল ছেড়ে দিলা, বুঝলা ওইখান থেকে তোমার আসলে ডিফিট বা পরাজয় শুরু হতে থাকবে। নিজের উপর বিশ্বাসটা খুব জরুরি যে কোনো কাজে সাকসেসের জন্য। যেমন তুমি ধরো ম্যাথ করতে গেছো বা ফিজিক্স পড়তেছো, মনে করো ম্যাথ করার সময় প্রথম ম্যাথটা দেখে যদি মনে হয় যে ম্যাথটা মনে হয় খুবই কঠিন, আমি মনে হয় ম্যাথটা করতে পারবো না, বিলিভ ইট অর নট, তুই পারা ম্যাথটা ভুল করবো, একটা মারাত্মক একটা সাইকোলজি। তো এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা সবসময় নিজের উপর অ্যাপ্লাই করতে হয় যে আমি কোনটা করতে পারবো বা আমাকে দিয়ে কোনটা হবে। যেমন এই যে 2017-18 সেশন গেল, আমি একটা ঘটনা দেখে খুব মজা পাইছি। গত বছর একটা ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পায়নি, এই বছর সেই ছেলেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পেয়েছে ভর্তি পরীক্ষার অ্যাকচুয়াল খাতায়, কিন্তু সে কিন্তু ফার্স্ট হয়নি, সে মানে 30-32 হয়েছে। তারপরে দেখো সে এক বছর কী পরিমাণ পরিশ্রম করছে। তো আলটিমেটলি তুমি হয়তো বা এই বছর চান্স পাইলে না, বা একটা ভালো জায়গাতে আসে নাই, তুমি হয়তো বা ভর্তি হতে চেয়েছিলে রুয়েটে, রুয়েটে হয়তো বা তোমার মেরিট পজিশন আসছে নাই, তুমি হয়তো বা দেখলা কুয়েটে চান্স পাইছো, বা তোমার টার্গেট ছিল ঢাকা ভার্সিটি, দেখলা তোমার আসছে হয়তো বা চট্টগ্রাম ভার্সিটি বা রুয়েট রাজশাহী ভার্সিটি আসছে। এই যে একটা স্বপ্নের মৃত্যু, অথবা তুমি চান্সই পাওনি, এমন হতে পারে। এখন এইটা মানে এই না যে তোমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি যেটা মনে করি যে যেদিন থেকে তুমি নিজের পরাজয় নিজে মেনে নিবা যে আমি মনে হয় শেষ, আমাকে দিয়ে মনে আর কিছু হবে না, ঠিক ওই দিন থেকেই তোমার আসলে পরাজয় শুরু হয়ে যাবে। আর কোরআন শরীফে একটা কথা লেখা আছে না যে আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। সো আমার এই বছরে যারা এইচএসসি ভর্তি পরীক্ষা ভালো করতে পারো নাই, তাদের জন্য একটা সাজেশন থাকবে যে তোমরা আগামী একটা বছর ফুল এমফেসিস দিয়ে, যদি প্রয়োজন মনে করো তুমি এইচএসসি পরীক্ষা আবার দাও, আবার দিয়ে তুমি কিন্তু ঢাকা ভার্সিটি ছাড়া সবগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা। এটা মানে তোমার জানা আছে ঢাকা ভার্সিটিতে লাইফ টাইমে একবার ভর্তি পরীক্ষা দেওয়া যায় এখনকার যে সিস্টেম, বা ধরো তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছো চান্স হয় নাই, তুমি নেক্সট ইয়ার যদি এসএসসি পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষাতে যদি ভালো করো, তুমি আগামী বছর কিন্তু আবারও বুয়েট ভর্তি পরীক্ষা দিতে পারবা নেক্সট ইয়ার রেজাল্ট দিয়ে। দ্যাট মিনস আসলে লাইফ কিছু শেষ হয় না, কিন্তু কী হয় যে এক বছর একটু আমাদের দণ্ড ভোগ করতে হয়, হয়তো আমাদের অনেক গাফিলতি ছিল, আমরা হয়তো বা কিছু জিনিসপত্র ভালো করে পড়াশোনা করি নাই, মেবি এমন কিছুর জন্য হয়তো বা কিছু শাস্তি আমরা পাই। তো যদিও টাইমটা এক বছর, লাইফ স্প্যান কিন্তু 70-80 বছর, তো এই এর কাছে কিন্তু এক বছর আসলে কিছুই না। সো আমার মনে হয় যারা এবার ভালো করতে পারো নাই, তার আগামী একটা বছরের চ্যালেঞ্জ হিসাবে নাও যে আমি আগামী এক বছর পর নিজেকে যে পজিশনে দেখতে চাইছিলাম আমি এনি হাও নিজেকে সেই পজিশনে নিয়ে যাব। আমি বিলিভ করি তুমি করতে পারবা, কিন্তু মাঝখানে কখনো গত যে ভুলগুলো তুমি করছো, হয়তো বা দেখা গেল যে একটু পড়াশোনা ফাঁকে দিছো বা বেশি বেশি ফেসবুক ইউজ করছো, বেশি বেশি ইউটিউবিং করছো, এইগুলা একটু কমায় দাও আর নিজেকে বেশি বেশি করে সময় দাও। কারণ নিজের যদি তুমি যত্ন না নিতে পারো, আলটিমেটলি কেউ তোমার যত্ন এসে নিতে পারবে না। তো সবার জন্য শুভকামনা রইল, আর কখনো হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখো আর সামনের দিকে এগিয়ে চলো, ভালো থেকো সবাই।